সেশনের জন্য, সেশন মানে কি ব্রাউজারের মধ্যে হিস্ট্রি ধরে রাখার জন্য এই জিনিসটা ইউজ করা হয় পিএইচপিতে। ব্রাউজার তার ইনফরমেশন ধরে রাখবে, যে লগ ইন করবে তার ইনফরমেশনগুলো কী করবে, ব্রাউজার ধরে রাখবে। এখন কোনো ইনফরমেশন ধরে রাখার জন্য, যেমন এখানে আমাদের সব ইনফরমেশনগুলো আছে না, মানে সিলেক্ট করা হয়েছে না, সব কিছু সিলেক্ট করা হয়েছে। এখন এখানে মাই এসকিউএল আই এফ ই টি সি এস ফ্যাচ অ্যারে, ফ্যাচ মানে কি, ফ্যাচ মানে টুকরা টুকরা করা, ফ্যাচ করা, টুকরা টুকরা করা, মানে প্রত্যেকটা ইনফরমেশনগুলো কি করা যাবে, টুকরা টুকরা করা যাবে, প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ফ্যাচ অ্যারে করা যাবে। যদি আপনি ফ্যাচারের মধ্যে এটা বসায় দেন, তাহলে এই ইউজারের প্রত্যেকটা ইনফরমেশন কী হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। যেমন আপনি যদি এখানে লেখেন গিয়ে, আমাদের কী কী লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে না, এখানে গিয়ে ধরেন দিয়ে দিলাম মাই এসকিউএল, ধরেন দিয়ে দিলাম ইউজার টুকরা। এখন ইউজার টুকরার মধ্যে যদি আপনি বলে দেন, ইউজার টুকরার মধ্যে যদি এখানে বলে দেন এফ নেম, এফ নেম না আমাদের নাম, এফ নেম যে লগ ইন করে আছে তার নামটা শো করার কথা, এখানে শো করবে তখনই যদি কি থাকে এটা ইকো করা হয়। আর এগুলোকে আপাতত বাদ দিয়ে দেন, ASDFG এটা পাচ্ছে না, আসলে কিছু ভুল আছে আমাদের। আচ্ছা, এখানে স্পেস আছে একটা, কি আছে, সাপলা, কারণ আমরা ওই ওনার যে ইমেইল লগ ইন করা হয়েছে সেই ইমেইলে কি আছে, ফার্স্ট নেমটা এইটা, কি কথা কি বোঝা গেছে, আমাদের কি কি লাগবে ইনফরমেশন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে আর ইমেজটা লাগবে, পিকচারটা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরতে পারছি ডাটাগুলা। এখন এইটা হচ্ছে আমাদের, এটা দিয়ে কি করতে পারছি, আমরা ইউজারের ফার্স্ট নেমটা ধরতে পারছি। এখন লাস্ট নেমটা ধরার জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে এস নেম, পিকচার ধরার জন্য কি করতে হবে, পি পিকচার, কি কথা বোঝা গেছে, সব তো ধরতে পারলাম। এখন সেশন, সেশন দিয়ে কাজ করার জন্য অবশ্যই সবার আগে সেশনটাকে স্টার্ট করতে হবে, তাছাড়া সেশন কাজ করে না। ASSSION সেশন যেখানে কাজ করবেন, যে পেজের মধ্যে সেশন কাজ করাবেন সেখানে সেশন START সেশনে স্টার্ট করে নিতে হবে, এইভাবে কথা বুঝছেন। সেশন এক ধরনের গ্লোবাল ভ্যারিয়েবল, লাইক আপনার আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর গেট, এরকম, কথা বুঝছেন। এখন এটা হচ্ছে হিস্ট্রি ধরে রাখার জন্য সেশন ইউজ করা হয়, এছাড়া আরও অনেক এরকম ধরনের গ্লোবাল ভ্যারিয়েবল আছে, যেমন হচ্ছে অনেক সময় কুকি ইউজ করা হয়, কুকি ইউজ করলে যদি আপনার এক বছর পরেও যদি লগ ইন করা যায়, যদি কেউ লগ ইন করার সময় বলে দেয় রিমেম্বার মি, তাহলে ওটা লগ ইন হয়ে থাকে, বাট সেশনের জন্য একবার ব্রাউজারটা কেটে দিলে ওটা থাকে না, কুকিটা আরও অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। এখন এখানে গিয়ে আপনি বলে দেন SESSION সেশন, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেন যে এটা হচ্ছে নামটা না, ফার্স্ট নেম না, আপনি এখানে যে কিছু দেন, যে কোনো কিছু নাম দেন, সমস্যা নেই। সাপোজ আমরা দিয়ে দিলাম ফার্স্ট, ঠিক আছে, তারপরে কি করবেন, এখানে দেন দিয়ে দিলেন সানেম বা স্যার, কথা বোঝা গেছে। আর পিকচারের জন্য আমরা ইউজ করলাম ধরেন ইউ, এটা ইউজ করলাম বা ইমেজ ইউজ করলাম, কি কথা বোঝা গেছে, জাস্ট ইউজ করলাম এগুলো। এখন এগুলো এতটুকু ইউজ করা মানে ব্রাউজারের মধ্যে হিস্ট্রিগুলো জমা হয়ে গেছে,
কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হিস্ট্রি তো জমা হয়ে গেল ব্রাউজারের মধ্যে, এখন ব্রাউজারের মধ্যে হিস্ট্রি জমা হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে লগ ইন করবে তার নামটা শো করবে অ্যাডমিনের মধ্যে, এখানে গিয়ে অ্যাডমিন ডট পিএইচপির মধ্যে এই টাইটেলের মধ্যে ধরেন তার নামটা শো করবে, ধরেন শো করবে যে লগ ইন করবে তার নামটা এখানে টাইটেলের মধ্যে শো করবে। সেজন্য অবশ্যই এখানে কি করতে হবে, এখানে যদি আমি সেশন ইউজ করতে চাই তাহলে এখানে অবশ্যই সেশন স্টার্ট করতে হবে আমাকে, তাই তো? সেশন দিয়ে কাজ করার জন্য অবশ্যই সেশন স্টার্ট ছাড়া সেশন কাজ করে না। এখন আপনি যদি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমটাকে শো করাতে চান কাজ করতে পারেন, এখানে একটা লিখতে পারেন এরকম করে, অথবা এটাকেই এটাকে ডিরে গিয়ে এখানে করলেন কি, এখানে গিয়ে বলে দিলেন ইকো, ফার্স্ট টাইমটা কি হবে ইকো হবে। এখন লেখেন এ এস ডি এফ জি, ইস্যু করছে? কিছু ইস্যু করে নাই। আচ্ছা, আমরা কন্ট্রোল শিফট আর দিলাম, তারপর আবার এখানে লিখি নাম কি ছিল যেন, সাপলা, এ এস ডি এফ জি, ইস্যু করছে। তাহলে দেখেন তো এই রোডটা কি, আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, সেশনটাকে চিনতে পারছে না কেন? আচ্ছা, সেশন এভাবে হবে না, আসলে আন্ডারস্কোর দিয়ে হবে, এভাবে আমরা কি এভাবে দিছিলাম, এইভাবে দিতে হবে, কথা বুঝছেন? এবার এবার দেখেন কই, এখানে এখানে এরকমই হবে। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছেন এই কারণে, কারণ এটাকে আবার কি করতে হবে, ব্যাকে যেতে হবে, গিয়ে আবার আবার যেতে হবে এ এস ডি এফ জি, আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন 23 নম্বর লাইন, একটা ফাইল বানাই আমরা, ওখানে গিয়ে আমরা সেশনটা যদি একবার জমা হয়ে যায় সেশনটা আপনার বাদ দেওয়া কঠিন হয়ে যায়, সেজন্য আমরা কাজ করি, এখানে একটা ফাইল বানাই, একটা নাম দিয়ে দিলাম ধরেন লগ আউট ডট পিএসপি, কথা বুঝছেন? লগ আউট ডট পিএসপিটাকে গিয়ে পিএসপি শুরু করেন, এখানে বলে দেন এসি ডবল এস আই ও এন সেশন, সেশন স্টার্ট করার পর সেশন ডেস্ট্রয় করে দিতে হবে, ডেস্ট্রয় না করলে সেশনটা ওটা থেকে যায়, হিস্ট্রিটা থেকে যায়, যার কারণে সমস্যা দেখা দিতে পারে। কাজ করে এখানে গিয়ে কোথায়, হিস্ট্রি শেষ না করলেও কাজ করে। এখন এখানে গিয়ে কী করবো আমরা, বলবো হচ্ছে আইএনসির মধ্যে লগ আউট ডট পিএসপি, সেশন ডেস্ট্রয় হয়ে গেছে, এখন এখন আবার লগ ইন করেন, এখানে গিয়ে লেখেন এ এস ডি এফ জি, তাও তো কাজ করে না, আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, আচ্ছা এখানে তো আমরা ঠিক করি না, এখানে ঠিক করছিলাম, এখানে ঠিক করছিলাম, এবার দেখেন ঠিক হওয়ার কথা। আচ্ছা সাপলা, এখন এখানে একটা কাজ করে দিতে পারে, এখানে না লিখে এখানে বলতে পারেন না যে টিও টিএল টোটাল নেম ইকুয়াল এইটা ডট c
সেকেন্ডটা। এখন এখানে গিয়ে কি করব আমরা, একটা স্পেস দিব। এখন এখানে গিয়ে টাইটেলটা শো করার জন্য শুধু টোটাল নামটা বসাই দিলেই তো টোটাল নামটা শো করবে, তাই না? কি কথা বুঝছেন? কোথায়? চলে আসে সাপ ডাক্তার। এখন এই নামটা এখানে দেওয়া যাবে না, এই নামটা এখানে দেওয়া যাবে না। যা শুধু কি করবেন, এই যে এই জিনিসটা কপি করেন, কপি করে এখানে যান, বসায় দেন। আর কোথায় আছে? এখানে আছে। আর কোথাও থাকার কথা না। চলে আসে সাপ ডাক্তার, সাপ ডাক্তার আসছে। এখন এখানে কি কি চেঞ্জ লাগবে? একটা ইমেজ চেঞ্জ লাগবে। ইমেজ চেঞ্জের জন্য খুবই সোজা, ইমেজের জন্য ইমেজ আছে কোথায় কোথায়? ফার্স্টে ইমেজ থাকার কথা হচ্ছে এই যে এখানে, এখানে থাকার কথা। এখানে ইমেজের পরে কি আছে? ইমেজটা কোথেকার করতে পাবে? আমরা কাজ করছি কার মধ্যে? অ্যাডমিনের মধ্যে না? অ্যাডমিনের মধ্যে যদি কাজ করে থাকি, এক ঘর বাইরে প্রোফাইলের মধ্যে, তাই না? এখানে লিখতে হবে এক ঘর বাইরে প্রোফাইলের মধ্যে স্ল্যাশ পিসি শুরু শেষ এখানে কি করবেন? এইটা কথা বুঝছেন? এটা গিয়ে ইক করেন। এখন ছবিটা চলে আসার কথা। হ্যাঁ হ্যাঁ, কার্ডটা চলে আসে সাপ লাগতে আমাদের এখানে শেষ। তাহলে মানে ভুলে ওই ছবিটা দিছিলাম। ইমেজের মধ্যে না, প্রোফাইলের মধ্যে আছে। তা আপলোড করা হয়েছে? আমার তো নেই নেই। প্রোফাইল আপলোড আপডেট করা হয়েছে, আপলোড করা হয়েছে, ঠিক আছে। এখন এই জিনিসটা কোথায় কোথায় থাকবে? আচ্ছা আমরা চেঞ্জ করে দেখবো, কারণ আমাদের ডাটাবেসের মধ্যে চেক করলে তো হয়। আর এখানে কোন ইমেজটা পাচ্ছে এখন? তো আচ্ছা টু, যেখানে শাপলা আছে টি টু দেখছেন? এখানে কি করে দেবো আমরা? আমরা তো এখানে বলে দিই কত ডাটাবেস চেঞ্জ করে ফেলছি, এখন ঠিক ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ঠিক হচ্ছে না, কি হচ্ছে? কিছু ঠিক হচ্ছে না, কারণ সেশন এটা সম্ভবত জমে আছে। আইএনসি আইএনসির মধ্যে কি লগ আউট ডট পিএসপি, লগ আউট করলাম, লগ আউট না করলে সেশন আবার যান এখানে এসডিএফজি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, কারণ তখন ওনারটা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন ওই নামটা দিছিলাম, ছবিটা ওই সিলেক্ট করেছিলাম। আর কোথায় কোথায় আছে? এইখানে আর না, এই দুই জায়গায় থাকার কথা, আরেকটা জায়গা আছে এখানে। এখানে এখানে মানে টোটাল নামটা নাই, ফার্স্ট নেমটা মনে থাকে এখানে, না? তাহলে কাজ করেন সবার উপরেরটা, টাইটেলের পরে যেটা থাকে হোমের সাথে সাথে, এটা এটা টোটাল নাম না কি হবে? শুধু ফার্স্ট নেম হবে। এখন লগ আউট করার দরকার না আমাদের, এখানে ক্লিক করে লগ আউট করার দরকার না। তাহলে কি করবেন? যে লগ আউট ফাইল বানিয়েছি না একটা, জাস্ট ওটাকে লিঙ্ক করে দেন এখানে, এখানে যান। কি করব? এক ঘর আগে আইএনসির মধ্যে লগ কি বুঝছেন?
সেখানে যান গিয়ে এখানে লগ আউটে ক্লিক করেন, লগ আউট হয়ে যাবে। হ্যাঁ হয় নাকি? এখন আমাদের পাথটা মেবি ঠিক নাই, পাথটা কি হবে দেখেন তো, এক ঘর আমরা কার মধ্যে কাজ করছি, এর মধ্যে হোমের মধ্যে এক ঘর আইএনসির মধ্যে লগ আউট ডট পিএসসি, বুঝতে পারছি। এখানে জিনিস করা হয়েছে, এই জিনিসগুলো কাজ করতেছে না, ফলস করা হয়েছে তো, রিটার্ন ফলস করা হয়েছে তো, আর কাজ করতেছে না অনেক কিছু। রিটার্ন ফলস করলে ওটার কোনো কিছু কাজ হয় না। এখন কাজ হচ্ছে, এখন এখানে যে চলে গেছে লগ আউট হয়ে গেছে, আমরা চাচ্ছি যে কি লগ আউটে যাওয়ার পর, লগ আউটের মধ্যে যাওয়ার পর আবার এখানে কি হবে, হেডার হবে, হেডার মধ্যে কি হবে লোকেশন, এক ঘর আগে ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে। এখন যদি আপনি কোনো একজন ইউজার লগ ইন করেন, ধরেন লেহাজুদ্দিন ASTFG, আসছে লেহাজুদ্দিন, 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 লগ আউট করবেন, এখানে ক্লিক করেন লগ আউট, আবার যাচ্ছেন লেহাজুদ্দিনে ASTFG, হয়েছে। আমি যাচ্ছি এখান থেকে, দেখেন আমি যদি নর্মালি আবার ইয়েতে চলে যাই তাহলে অটোমেটিকলি লগ আউট হয়ে যাচ্ছে, এটা সমস্যা না। লগ ইন যদি হয়ে থাকে তখন তার হোম পেজে গেলেও লগ ইন হবে না, কারণ ফেসবুকটা, ফেসবুক এখন এগুলো বাদ দিয়ে যদি facebook.com লেখেন তারপর এখানে এখানেই থাকবে, আমার আমার ইউজার নেমটা দেখাচ্ছে, আমি লগ ইন হয়ে আছি, তাই না? এরকমই তো হওয়া উচিত। এই কাজটা কেমনে করবেন? এই কাজটা করার করার জন্য কোথায় অ্যাডমিন, অ্যাডমিন না, যদি সেশন এখানে সবার পরে কন্ডিশন দেন, ইফ যদি একটা সেশনও স্টার্ট থাক থেকে থাকে, একটা সেশনও যদি কী হয় সেট থাকে, যদি সেট থেকে থাকে তাহলে কী করবে, এক্সিট যদি থাকে তাহলে, তাহলে যদি না থাকে অ্যাডমিন প্যানেল, না এটা অ্যাডমিন প্যানেল, যদি না থাকে তাহলে নিতে হবে এখানে, যদি কি না থাকে, না থাকে তাহলে এই পেজে ঢুকতে দেবে না, এখান থেকে বের করে দেবে, বের করে কোথায় দেবে, হেডার, বুঝতে পারছেন তো নাকি, লোকেশন কই যাবে, এক ঘর আগে ইন্ডেক্স ডট পিএসপি, যদি সেশনটা সেট না করা থাকে, যে কোনো সেশন যদি সেট না করা থাকে, আসে সেশন সেট করা আছে, আচ্ছা যদি আমরা এখন চলে যাই তাহলে তো থাকছে, তাই না? এখন আমরা যদি আবার কি করি, এখানে লিখি হোম অ্যাডমিন, চলে আসছে, বাট আমরা যদি কি করি আউটপুট আউট করে দিই, দিয়ে আবার যদি এখানে লিখি কি সরি অ্যাডমিন না হোম, যাই যাই আর এখন লগ আউট আছে, এখন আমরা কী করবো, সেম এই কন্ডিশনটাই, এই কন্ডিশনে কোথায় দেবো, এই ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে দেবো, এখানে দেবো, এর মধ্যে সবার উপরে যান, এখানে গিয়ে কী করবো এটা বসায় দেবো, আর বলবো কি যদি সেশন সেট করা থাকে তাহলে এখানে না, কোথায় ফিরে দেবে,
হোমের মধ্যে এখানে না, এটা এটা হচ্ছে কোথায় কাজ করছি ইনডেক্সে না, এখানে বলতে হবে সরাসরি হোমের মধ্যে অ্যাডমিন ডট পিএইচপি, এখানে এটা দেওয়ার দরকার নেই। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ না ঠিকই তো আছে। আর যেহেতু এখানে সেশন কথাটা লেখছি, সেশন কথা যেহেতু লেখছি, তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে সেশনটা স্টার্ট করতে হবে। কি বুঝছেন নাকি? এখন দেখেন, এখন যদি কেউ একজন লগ ইন করে থাকে, লগ ইন করার পর যদি এখানে মুছেও দেয়, যাচ্ছে ওটা নিচ্ছেই না, কারণ ওই পেজ যাতে দিচ্ছে না তাকে, কারণ সে লগ ইন করা আছে। যতক্ষণ পর্যন্ত না সে লগ আউট করবে, ততক্ষণ পর্যন্ত সে তাকে যেতে দেবে না। কি বুঝছেন তো নাকি? পারবেন? ফার্স্টের দিকে একটু কঠিন লাগবেই, একটু কঠিন, আপনারা বাসায় গিয়ে অনেক বেশি করে প্র্যাকটিস করবেন, এমনি বুঝলে হবে, ক্লাসে এমনি বুঝলেই বুঝলেই চলবে, লজিকগুলো বোঝে। আপনার তো, আপনার তো এখন পারার দরকার নেই, আমি তো বলিনি পারেন, পারবেন তখনই।